আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার শিলা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি। আজকের ব্লগটা আসলে খুবই কষ্টের একটা ব্লগ বলবো আমি, কারণ আজকে আমাদের বাসায় সকাল আটটা থেকে বিকেল 5:30 পর্যন্ত আমাদের বাসায় বিদ্যুৎ ছিল না। আর এই গরমে বিদ্যুৎ না থাকা যে কি কষ্টের, আজকে যে কিভাবে আমাদের সারা দিনটা কেটেছে সেটা আর কি ভাষায় কাউকে বোঝাতে পারবো না। তো যাই হোক, 10:00 দিকে আমি বাচ্চাদেরকে আমড়া কেটে দিয়েছিলাম, ওদের আমড়া দিয়ে তারপর ওরা আমড়াটা খেয়ে নিছে। তারপর আমি রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে আমি আজকে রান্না করব মুগ ডাল দিয়ে লাউ রান্না করব, আর মাছ দিয়ে বেগুন, এটা মাছের পাশে আর কি বেগুন দিব একটু বোনা করব। তো আমি সব কিছু রান্নাটা জোগাড় করে নিয়েছি, জোগাড় করে তারপরে রান্না করে তে চলে আসছি। এবার আমি ডালটাকে দিয়ে দিলাম, এটা মুগ ডালটা আমি ভেজে তারপরে রেখে দিয়েছিলাম ধুয়ে। এবার আমি এটাকে একদম সুন্দর করে ই করে নেব, কষিয়ে নেব। আর মুগ ডাল দিয়ে লাউ রান্না কিন্তু অসম্ভব মজার হয়। এবার আমি টমেটো দিয়ে দিলাম, আর এটার ভিতরে একটু টমেটো ধনিয়া পাতা দিলে তো আরও বেশি মজা হয়, আমার কাছে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার এটা যে মুগ ডাল দিয়ে করতে হবে তেমনটা কিন্তু না, এটা মসুর ডাল দিয়েও করা যায়। আর এটা ভাত বলেন বা পরোটা রুটি এটার সাথেও কিন্তু খুবই ভালো যায়। তো আমি ডালটাকে সুন্দর করে একদম কষিয়ে নেব ডালটাকে। আর এখানে আমি কোনো প্রকার পানি কিন্তু অ্যাড করছি না। এবার আমি লাউটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, সেটা আমি অ্যাড করে দিব। এখানে আমি অল্প পরিমাণে লাউ নিয়েছি, এটাকে আমি এবার মিশিয়ে নেব। আর আজকের আসলে কালকে আমরা শুক্রবার রাতে আমাদের একটা জায়গায় দাওয়াত ছিল সকাল সন্ধ্যার পরে। তো আমরা যখন দাওয়াত খেতে গিয়েছি ঠিক তখনই মাইকিং করেছে যে আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না। তো বাসায় তো সকালে উঠে ভাবলাম যে হয়তো 8টা বলেছে, হয়তো আরেকটু পরেও যেতে পারে, এরকম কিছু হতে পারে, বা আমাদের নিচের সিকিউরিটি গার্ড এসে বলে গেছে যে আজকে সারাদিন বিদ্যুৎ থাকবে না। তো আমাদের বাসায় অবশ্য পানির কোনো সমস্যা নেই, পানি বিদ্যুৎ না থাকলেও পানির সমস্যা হয় না কখনোই, তারপরেও বলে গেছে এসে। তো সারাদিন তো একেবারেই কোথাও কোনো বাতাস নেই, রোদ প্রচুর বাইরে, বাচ্চাদের অসম্ভব কষ্ট হয়েছে আজকে। বাচ্চাদের না, আমার সবার আর কি, সবার, আমরা তিনজন মিলে মনে হয় বাসার ভিতর শুধু ছটফট করছি, এমন অবস্থা আমাদের। তো এটা কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু আমি এটাকে অতিরিক্ত পানি রাখবো না, তাই আমি পানিটা একটু অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি। আর মুগ ডাল আর লাউ কিন্তু অলরেডি আমার 80% সেদ্ধ হয়ে গেছে, লাউটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তো আর অল্প একটু সময় রেখে তারপরে আমি ই করব। আর ডালটাকে অবশ্যই এ পর্যায়ে আমি বাগার দিয়ে নেব, কারণ বাগার দিলে দেখা যায় যে ডালের টেস্ট অনেক বেড়ে যায়। আপনারা ইচ্ছা করলে কিন্তু এই পর্যায়ে উঠিয়ে ফেলতে পারেন, এখানে বাগার না দিলেও হবে, তবে বাগার দিলে আর একটু টেস্ট হয় আর কি। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচও দিয়ে দিলাম সাথে, বাগারটা আমি দিয়ে নিব। আর আমি আজকে লাইট, তো আমার তো বিদ্যুৎ নাই যেহেতু বাসায়, তাই আমি চার্জার লাইট দিয়ে তারপরে ভিডিও করেছি। দেখেন ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ হয়েছে, তো আপনারা আশা করি আজকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আসলে আমি বুঝতেই পারিনি যে আমি আসলে ভিডিও ব্লগ দিতে পারবো, এটা কোনো ই ছিল না, তাও আমি যতটুকু পেরেছি এভাবে করে তারপরে দিয়েছি। এবার আমি ধনিয়া পাতাটা অ্যাড করে তারপরে উঠিয়ে নেব। আর আমি আজকে সারাদিন অনেকটা সময়ই, যেমন কালকে আমি সন্ধ্যার থেকে প্রায় 11টা পর্যন্ত আমরা দাওয়াতের ওখানেই ছিলাম, অনেকের ভিডিও আমি দেখতে পারিনি রাতে। রাতের বেলা আসার পরেও আমার শরীর এত খারাপ ছিল, তো আর দেখতে পারিনি। তো দিনের বেলা আমি দেখা যায় যে MB দিয়ে কিছু কিছু ভিডিও দেখেছি, যাদের ভিডিও আমি দেখতে পারিনি তাদেরটা আমি অবশ্যই দেখে দিব, অবশ্যই দেখে দিব। দেখেন এটাই ছিল আমাদের আজকের মেনু, মাছ বেগুন দিয়ে আর ডাল লাউ দিয়ে, এটাই ছিল। এর চেয়ে বেশি আমি কিছুই করতে পারিনি, কারণ এত গরমে আমার দ্বারা আর কোনো কিছু সম্ভব ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলে চলে আসছি আমি ফুচকা বাজার জন্য।
ফুচকাটা আমি ভেজে নিচ্ছি, আমরা চটপটি বানাবো তাই ফুচকাগুলো আমি ভেজে নিয়েছি। চটপটির ডালও আমি সেদ্ধ করে নিয়েছি, সব কিছুই আমি ওকে করে রেখেছি। যেমন আলু সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, সব কিছু। তো চটপটিটা যেহেতু আমার কিন্তু চ্যানেলে অনেকবার চটপটি দেয়া আছে, তাই আমি বিস্তারিত আমি দেখাইনি। তো এখানে আমি চটপটির মশলাটা দিয়ে দিলাম। আর আমার এটা কিন্তু চটপটির যে মশলাটা, এটা কিন্তু আমার বাইরের থেকে কেনা যে মশলা, চটপটির রাঁধুনি চটপটি মশলা, সেটা কিন্তু আমি বানাইনি সেটা। এটা এবার আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, কাটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজই দিয়েছি আজকে। আর আলু ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। আর ডিম, ডিমটাও ম্যাশ করে আমি রেখে দিয়েছি। আগেই বলেছি আমি সব কিছু একদম ওকে করে আমি রেখে দিয়েছি, যাতে করে আমরা বিকেলের নাস্তাটা করে নিতে পারি। আজকে এটাই আমার বিকেলের নাস্তা ছিল, আর অন্য কিছু বানানো আমার সম্ভবও ছিল না, কারণ সারাদিন যে অবস্থার ভিতরে আজকে গেছে সেটা কাউকে বোঝাতে পারবো না। তো এই গরমে যদি বিদ্যুৎ না থাকে এক ঘন্টা, তাহলে কি অবস্থা হয়? সেখানে আমাদের সারাটা দিনই আজকে বিদ্যুৎ নেই, কি যে একটা দুর্বিষহ অবস্থা। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর লাস্ট ফিনিশিংয়ে আমি এবার ধনিয়া পাতাটা দিয়ে দিলাম উপর থেকে। এবার আমি কিছু ফুচকা ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা যদি চান দিতেও পারেন, বা না চাইলে নাও দিতে পারেন, তবে ফুচকাটা বাচ্চারা পছন্দ করে, যার জন্য উপরে দেয়া এভাবে। আর মাঝে মাঝে কিন্তু বাসায় চটপটি বানিয়ে খেলে কিন্তু ভালোই লাগে, আমার কাছে তো ভালো লাগে, আমি মাঝে মাঝেই করি এটা, বাচ্চারা পছন্দ করে। যেহেতু দেখেন ফুচকাটা কিন্তু অনেক সুন্দর এবং টেস্টি ছিল অনেকটাই। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।